প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানবজ্ঞানের লাইভের সাথে। রয়েছে আমি মারুফ হাসান। ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিল শুরু হয়েছে কমলাপুর থেকে। এই মুহূর্তে নয়াপল্টনের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা এই গণমিছিলে অংশগ্রহণ করছেন। আপনারা যদি ক্যামেরার ফ্রেমে দেখেন কী পরিমাণ নেতাকর্মীরা এই গণমিছিলে অংশগ্রহণ করছেন। দক্ষিণের এই গণমিছিলটি শুরু হয়েছে কমলাপুর থেকে এবং যাচ্ছে নয়াপল্টনের দিকে। নয়াপল্টনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশের মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচি শেষ হবে। হাজার হাজার নেতাকর্মীরা এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন। শুধু আজকে ঢাকা দক্ষিণ নয়, ঢাকা উত্তরেও গণমিছিল করেছেন বা করছেন। যদি রামপুরা থেকে শুরু হয়েছে এবং মালিকা ঘুরে সেটিও কমলাপুরে এসে একত্রিত হবে এবং ঢাকা দক্ষিণের এই গণমিছিলটি কমলাপুর থেকে শুরু হয়েছে এবং এটিও গিয়ে নয়াপল্টনে একত্রিত হবে এবং নয়াপল্টনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। হাজার হাজার গণমিছিলে অংশগ্রহণ করছেন এবং ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানার এটি শুধু ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিল এবং অপরদিকে রয়েছে ঢাকা মহানগরের উত্তরের গণমিছিল, যেটি রামপুরা থেকে শুরু হচ্ছে মৌচাক মালিবাগ হয়ে সেটিও নয়াপল্টনে এসে একত্রিত হবে।